আজকে মামুনির রান্নাঘর বানিয়ে ফেললো আমাদের সবার ফেভারিট চাউমিন তাও স্ট্রিট ফুড স্টাইলে তাহলে চলো দেখে নেওয়া যাক সাদা তেলে নুন দিয়ে চাউটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়িতে জলটা ড্রেন হতে নামিয়ে দিয়েছিলাম এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করছি তাতে আমরা ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ফুলকপি ভাজা হয়ে গেলে ওই একই তেলে ভেজে নিচ্ছি বিনস ক্যাপসিকাম পিঁয়াজ কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা আমরা এখানে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি কড়াইশুটি শীতকালে কড়াইশুঁটি তো মাস্ট সব কিছু আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে আমরা কড়াইশিটি বাঁধাকপি বিনস ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ আর ফুলকপি ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন এরপর আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আজকে আমরা এক প্রন চিংড়ি মাছ করছি আমি তো বলতে ভুলেই গেছিলাম প্রথমে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলো আমরা হামান দিস্তায় থেতো করে নিয়েছিলাম রসুনগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল এরপরে ভেজে রাখা সবজির মধ্যে এই রসুনটা আমরা ওপর থেকে দিয়ে দেব তারপরে দিয়ে দেব উপর থেকে পরিমাণ মতো মিশিয়ে ওপর থেকে দিয়ে দেব দেবো গুঁড়ো স্বাদ মতো তারপরে দিয়ে দিচ্ছি রেডিমেড চাউ মশলা এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি চাউয়ের সাথে সমস্ত মশলা চাউয়ের সাথে খুব ভালো করে মিশে গেছে এবারে আর প্যানেতে আমরা রিফাইন্ড অয়েল গরম করছি গরম করে দিয়ে দিচ্ছি ডিম ডিম দিয়ে উপর থেকে নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এখানে ডিমটাকে এরকম ভাবে ঝুরি করে নেব ডিমটা কিন্তু চাউয়ের মধ্যেও দেওয়া যায়